নমস্কার, তার কাটা বারুন চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। আজকে একটা নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, একটা দারুণ অনুভূতি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই লকডাউনের মাঝখানে আমি এক সাফাই কর্মীকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই বিষাক্ত ভাইরাসে আক্রান্ত সারা পৃথিবীকে তোমরা ধুয়ে মুছে সাফ করছো, সারা পৃথিবীর সমস্ত নোংরা তোমরা গায়ে মাখছো, ভালো লাগে এই কাজ করতে? সেই সাফাই কর্মী হাসি মুখে বলল, পেটের দায় করি বটে, কিন্তু তোমাদের খানিকটা সুস্থ রাখতে পেরে আমাদের বেশ আনন্দ হয়। তবে কি জানো তো, দিনের শেষে কাজ সেরে যখন বাড়ি ফিরি না, কেমন যেন মনে হয় আমরা ব্যর্থ, বড় আফসোস হয়। আমি একটু মন মরা হয়ে সেই সাফাই কর্মীকে বললাম, তোমাদের যথার্থ পারিশ্রমিক দেওয়া হয় না, তাই হয়তো এই আফসোস। সাফাই কর্মী বলল, ঠিক তা নয়, কেমন যেন মনে হয় সারা পৃথিবীর ময়লা তো আমরা পরিষ্কার করছি, তোমাদের ফেলে দেওয়া আবর্জনা, তোমাদের গায়ের ময়লা, তোমাদের বাসস্থানের অতিরিক্ত ময়লা, তোমাদের খাদ্যের অতিরিক্ত ময়লা আমরা প্রত্যেকদিন সাফ করছি, প্রত্যেকদিন পরিষ্কার করছি, চকচকে ঝকঝকে করছি এই পৃথিবীকে। তবে কি জানো তো, ওই আফসোসটা হলো আমরা তোমাদের মনের ময়লা কোনোদিন দূর করতে পারলাম না। তোমাদের মনের ময়লা যদি আমরা দূর করতে পারতাম, চাকরি থেকে কবে অবসর নিতাম? এই সুন্দর সুস্থ পৃথিবীটা শুধু কল্পনাতেই রয়ে গেল, আমার মনটা তখনই খুব বিষিয়ে গেল। হ্যাঁ সত্যি তাই তো, আমরা মনের ময়লাটা দূর করতে পারলাম না, যতই নিজেকে পরিষ্কার রাখি আমরা মনের ময়লাটা দূর করতে পারলাম না। যদি মনের ময়লাটা দূর করতাম তাহলে এত অপরাধ ঘটতো না। তাই আসুন, বাড়ির ময়লা সাফ করার আগে, পরিবেশের ময়লা সাফ করার আগে আমরা মনের ময়লাটা দূর করি। এই গাইস, একজন সাফাই কর্মী জবানবন্দি থেকে ভিডিওটা নেওয়া, মানবিকতার খাতিরে জানি ভিডিওটা মজার নয়, তাই অনেকের ভালো নাও লাগতে পারে, যাদের ভালো লাগবে না তারা প্লিজ দেখো না, যাদের ভালো লাগবে তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসছি, টপিক বলবো না এখন। হ্যাঁ ওকে, টাটা, বাই বাই।